রাজ্যে লকডাউনের রবিবার ছিল ষষ্ঠ দিন। এই পরিস্থিতিতে রাজ্যের কিছু কিছু মহকুমার বিভিন্ন ঔষধের দোকানগুলোতে আগরতলায় পাইকারি ঔষধ ব্যবসায়ীদের ঔষধ সরবরাহ করা বন্ধ, ফলে সাবরুমের ঔষধের দোকানগুলোতে ঔষধের মজুতে ঘাটতির সম্ভাবনা তৈরি হয়েছে। ওষুধের কোনো ঘাটতি আছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত এমন কোনো ঘাটতি দেখা দেয়নি, যা জনসাধারণ যেটা ক্রাইসিস বোধ করছে এখন পর্যন্ত দেখা দেয়নি। মানে নেক্সট এইভাবে যদি চলে তাহলে আগামী সপ্তাহের মধ্যে দেখা দেবে, এটা একদম আমি 100% বলবো। বর্তমানে সাবরুমের ঔষধ ব্যবসায়ীরা ক্রেতার সাধারণকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি দিতে পারছেন না বলেও এক ঔষধ ব্যবসায়ী দুঃখ প্রকাশ করেন। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। বর্তমানে কি কি চাহিদা রয়েছে? মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, এগুলির চাহিদা বর্তমানে এখন ভীষণ বেশি। আর অন্যান্য ক্রেতারা এসে আর কি কি ওষুধের? এই তো এগুলিই বেশি আমাদের কাছে আবেদন করে, আমরা দিতে পারছি না, এই জন্য আমাদের ভীষণ দুঃখিত। আমরা পারতেছি না, আগরতলা ভীষণ শর্ট এবং আগরতলা যাওয়া আসা বহুত সমস্যা, এই জন্য একটু যদি আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা উনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে করে দেন তাহলে খুব ভালো হয়। পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়, তবে জটিল নয়। সংশ্লিষ্ট সাধারণ সামান্য একটু সক্রিয় হলে এই পরিস্থিতি সহজে মোকাবিলা করা সম্ভব বলে সাধারণ মানুষ মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।